জাতীয় স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধের সময় নিহত মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত একটি স্মারক স্থাপনা। এটি ঢাকা থেকে 35 কিলোমিটার উত্তর পশ্চিমে সাভারের নবীনগরে অবস্থিত। জাতীয় স্মৃতিসৌধের নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মইনুল হোসেন। 1972 সালের 16 ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাভারের নবীনগরে এই জাতীয় স্মৃতিসৌধের শিলাবিন্যাস করেন। 1978 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটির নির্মাণ উদ্যোগ গ্রহণ করেন এবং 1979 সালে মূল স্মৃতিসৌধটির নির্মাণ কাজ শুরু হয়, যা 1982 সালে সম্পূর্ণ হয়েছিল। জাতীয় স্মৃতিসৌধটির উচ্চতা 150 ফুট। সৌধটি সাত জোড়া ত্রিভুজ আকৃতির দেয়াল নিয়ে গঠিত। এই সাত জোড়া দেয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাতটি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে। বিভিন্ন স্থাপনা সহ জাতীয় স্মৃতিসৌধটির মূল কাঠামো 84 একর জায়গার ওপর বিস্তৃত। জাতীয় স্মৃতিসৌধ ছাড়াও এখানে রয়েছে মুক্তিযুদ্ধে নিহতদের 10টি গণকবর। জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর ঠিক সামনেই রয়েছে একটি কৃত্রিম জলাশয়। এই জলাশয়ের পানিতেই প্রতিফলিত হয় জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর সৌন্দর্যমণ্ডিত অবয়ব। এই জলাশয়ে ফুটে থাকে অসংখ্য শাপলা ফুল। জাতীয় স্মৃতিসৌধের কমপ্লেক্সের মধ্যে আরও রয়েছে একটি কৃত্রিম জলাশয়, বাগান, মসজিদ ও মুক্তমঞ্চ সহ আরও বেশ কিছু স্থাপনা। জাতীয় স্মৃতিসৌধে আসতে হলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে ঢাকার সাভারে। এরপর বাসে অথবা রিক্সায় চলে আসতে পারবেন নবীনগর বাসস্ট্যান্ডে। বাসস্ট্যান্ডের ঠিক পাশেই স্মৃতিসৌধটি অবস্থিত। জাতীয় স্মৃতিসৌধের প্রবেশের জন্য কোনো টিকিট প্রয়োজন হয় না। প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত স্মৃতিসৌধটি খোলা থাকে। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সময় পেলে অবশ্যই জাতীয় স্মৃতিসৌধটি ভ্রমণ করবেন। খুদা হাফেজ।